আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে নতুন একটা আপডেট আসছে যা অনেকেই আপনারা জানেন না, ঠিক আছে? খুব চমৎকার একটি আপডেট চলে এসেছে, তো সকলেরই আশা পূর্ণ করে দিল ইমু। তো আমরা যখন ইমু ব্যবহার করে থাকি, এই ইমুতে যদি কখনো কল দেই, তো কল দেওয়ার পরে, কল কেটে দেওয়ার পরে কিন্তু অ্যাড চলে আসে। আবার যদি আপনি ইমুতে প্রবেশ করেন, তখন কিন্তু কল কেটে দেওয়ার আগে আবার অ্যাড চলে আসে। তো এরকম করে অনেক সময় আমরা অ্যাডের যন্ত্রণায় আমাদের আর ভালো লাগতেছে না। তো আপনাকে একদম সেটিংটি প্র্যাকটিক্যালি আমি করে দেখাচ্ছি যে এই সেটিংটা করে নিলে আপনার কোনো প্রিমিয়াম ভার্সন ইমু আপনাদের ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। অনেকে আছে যারা অ্যাড রিমুভ বা অ্যাডের যন্ত্রণায় টিকতে না পারে, তারা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কী করে ইমু ইনস্টল করে নেয়, ঠিক আছে? যে কোনো একটা এপিকে ইমু ইনস্টল করে নেয়। তো এই ইমু আর ইনস্টল করা লাগবে না, সেটা ইমুই নতুন এই আপডেটটা করেছে, এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখান থেকে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইমুতে অ্যাড যাতে আর না আসে সেটা কীভাবে আপনারা করবেন। তার জন্য তো গুগল প্লে স্টোর ওপেন করে দেবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ইমু লাইট, ইমু লাইট লিখবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটা আগে প্রথমে ছিল, পরে আবার কিছুদিন ছিল না, পরবর্তীতে এটা আবার লঞ্চ করে দিয়েছে। তো ভিউয়ার্স, এই ইমু যেই লাইটটা আছে এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপ্লিকেশন খুবই মানে দারুণ কাজ করে, সেটা আপনাদের প্র্যাকটিক্যালি আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো এটা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, এই ইমু লাইটে কিন্তু একদম দারুণ একটা মানে দারুণ সেটিং, এটাই কোনো অ্যাড আসবে না। কোনো আমাদের বর্তমান যে ইমু আছে, যে ইমুগুলো আছে নিচের দিকে আপনি দেখতে পারতেছেন, এই ইমুতে কিন্তু আপনার অ্যাড চলে আসে। কলার টিউন সেট করতে গেলেও কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হয়, বাট এটা কোনো টাকা লাগবে না, এটা কোনো ডলার লাগবে না। এটাই এই লাইট, ইমু লাইট আপনার ব্যবহার করলে আপনারা একদম অ্যাড ছাড়া আপনারা এবং যে কোনো কলার টিউন আপনারা সেট করতে পারবেন। তো আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটার পরে ট্যাপ করবেন, এটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তো করে দেওয়ার পরে এখান থেকে আবার এগ্রি আসছে, এগ্রিতে ক্লিক করে দেবেন। তো এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, আমি অ্যালাউ দিয়ে দিলাম, ও দেন ওকে। তারপর আমি এখান থেকে এগ্রিতে আবার ক্লিক করে দিলাম, আবার অ্যালাউ আসলে এখান থেকে অ্যালাউ করে দেবেন। ওকে, আমার কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? তো আমার এই নাম্বারটা দিয়ে ইমু কিন্তু একদম সম্পূর্ণ নতুন করা আছে। তার জন্য চ্যাটে কোনো নাম্বার নেই, কারণ আমার এই নাম্বারটা দিয়ে একদম নতুন করলাম। তো আমি আপনাদেরকে এখন একটু প্র্যাকটিক্যালি কল দিয়ে দেখাচ্ছি কাউকে, যে আসলে অ্যাড আসে কি না। ধরুন আমার এই ফুবুকে আমি কল দেবো। তো কল দিয়ে দেখাচ্ছি, অ্যালাউ আসবে প্রথমে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দেখতে পারলেন আপনার রিং হলো, কিন্তু আমি কলটা কিন্তু কেটে দিলাম। কেটে দেওয়ার পর কিন্তু আমার এটা কোনো ইমেতে কিন্তু অ্যাড চলে আসেনি। আমি আবার কল দিয়ে দেখা, ওই দেখুন রিং ইন হচ্ছে, বাট আমার কিন্তু ওই যে কেটে দিলাম, কেটে দেওয়ার পর কিন্তু অ্যাড আসে না। তো এই ইমু লাইটে একদম দারুণ একটা কোনো অ্যাড আসবে না, ঠিক আছে? আপনারা অনায়াসে আপনারা খুব সুন্দরভাবে এই ইমু লাইটটা ব্যবহার করতে পারবেন। কলার টিউনও আপনারা ফ্রিতে সেট করতে পারবেন। ইমুটা কোনো দরকার নেই, আপনি যদি এই ইমু লাইটটা ব্যবহার করে থাকেন তাহলে এই ইমুটা আপনারা কী করবেন, এটা এখান থেকে আনইনস্টল করে দেবেন। ওকে, এটা আপনি আনইনস্টল করে দিয়ে ইমু লাইট ব্যবহার করবেন। এখন থেকে আপনার মোবাইলে কোনো আপনার ইমুতে কখনো ইমু লাইট ব্যবহার করলে আপনার ইমুতে কখনোই অ্যাড আসবে না। আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।